দেখানোর পিছনে কারণ হচ্ছে ওর এই বাচ্চাটা আমি রাখবো, ঠিক আছে, আর ওর বাবা মা আমি আউট করে দিব। হ্যাঁ, এই কারণে ওর বাবা মা দেখাইতেছি আমি, এই বাবা মা আমি সেল করে দিব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো দর্শকবৃন্দ, আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটাতে আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর আছে। কিরকম প্রশ্নের উত্তর? আপনারা অনেকে অনেক সময় বলেন, ঠিক আছে, যে সুল্লি গলা কবুতরটাকে নিয়ে আসলে সবারই অনেক বেশি আগ্রহ আছে। আমি একটা সুল্লি গলা কবুতর আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে একটা সুল্লি গলা আছে আমার, ঠিক আছে, এটা একটা মাদি কবুতর, সুল্লি গলা, ঠিক আছে, একটা মাদি কবুতর, সুল্লি গলা মাদি, ঠিক আছে, আরও সুল্লি গলা আছে আপনাকে দেখাইতেছি। আগে সুল্লি গলা কেন দেখাইতেছি এটার পিছনে কারণ আছে, আমি বলতেছি কথাটা, কারণ আপনাদের সুল্লি গলা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে। হ্যাঁ, এই ভ্রান্ত ধারণাটা ভাঙার জন্যই বেসিক্যালি আমি আপনাদেরকে সুল্লি গলা দেখাইতেছি। আমার এবার কিন্তু আমার টুর্নামেন্টেও সুল্লি গলা ঢুকছে। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, এবার আমার 55 কিলো টুর্নামেন্টেও সুল্লি গলা ঢুকছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আর একটা সুল্লি গলা, ঠিক আছে, এই যে আর একটা সুল্লি গলা আমার হাতে, ঠিক আছে, এই যে আর একটা সুল্লি গলা, আচ্ছা, এই যে সুল্লি গলা, হ্যাঁ, এই যে সুল্লি গলা হচ্ছে পাখা, ঠিক আছে, এই যে হচ্ছে দম, দমটা একটু গুনি, এটার কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, এটা 14 দমের সুল্লি গলা। তো ব্যাপারটা হচ্ছে আপনাদের সুল্লি গলা নিয়ে আমি কতটা ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনাদের সুল্লি গলা নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, সে ধারণাটা হচ্ছে যে সুল্লি গলা কবুতরটা আপনার আসছে হচ্ছে, আপনাদের ধারণা যেটা যে সুল্লি গলা কবুতর আসছে হচ্ছে লাল সুল্লি অথবা গিয়া সুল্লি কবুতর থেকে। আপনাদের এই ধারণাটা একেবারেই ঠিক না। হ্যাঁ, কবুতর একটা বাইর হয়ে গেল গো। কোনটা বাইর হলো? তুই না, তুইটা মাদিটা বের হয়ে গেছে। তো সুল্লি গলা নিয়ে আপনাদের একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে সুল্লি গলা কবুতর আসছে আপনার এই লাল সুল্লি অথবা মনে করেন ঘিয়া সুল্লি থেকে। আপনাদের এই ধারণাটা একেবারেই ঠিক না। সুল্লি গলা নিজে একটা স্বতন্ত্র জাতের কবুতর, আর কবুতরের 14 দম হওয়া, তারপর হচ্ছে 16 দম হওয়া, 15 দম হওয়া, এটা হচ্ছে র কবুতরের একটা লক্ষণ। কেন বলি র কবুতরের একটা লক্ষণ, এর পিছনে আসলে বেশ কিছু রিজন আছে। আচ্ছা, এই কবুতরটা ঢুকে যাবে, আমি একটু সরে যাই এখান থেকে। হ্যাঁ, এই কবুতরটা ঢুকে যাবে, আমি একটু সরে যাই এখান থেকে। ও কোথায়, কোন দিক গেল? হ্যাঁ, আল্লাহ, এটা তো ছুটানো যাবে, এটা তো পর পরে গেছে রে। হ্যাঁ হ্যাঁ রে, এই কবুতর আমি আগের বারও ছুটাইতে পারলাম না, এবারও মনে করেন এই যে দেখেন পাখা পড়ে গেছে, দেখছেন আপনারা উঠতেছে যে দেখছেন পাখা যে পড়ে গেছে, পাখা পড়ে গেল, এবারও মনে হয় না আমি এই কবুতরটা ছুটাইতে পারবো। কিন্তু একটা চেক না দিলে একটা বছর কবুতর পালা। অবশ্য এই এই কবুতরের জেনারেশন আমার পাশে আর একটা পাল্লা দিছিলাম, ওইটা আসছিল, ভালো করছিল, ইনশাল্লাহ ও ভালো করবে, ওর ভাই পাল্লা দিছে, পাল্লা দিছিলাম, ওর ভাই আসছে। যে কবুতরটা ছুটে গেল, ওর বাবা মা একটু আপনাদেরকে আমি দেখাই। দেখানোর পিছনে কারণ হচ্ছে ওর এই বাচ্চাটা আমি রাখবো, ঠিক আছে, আর ওর বাবা মা আমি আউট করে দিব। হ্যাঁ, এই কারণে ওর বাবা মা দেখাইতেছি আমি, এই বাবা মা আমি সেল করে দিব। এই কোথায় গেলাম? ওই যে বললো, এই হচ্ছে ওর বাবা। হ্যাঁ, এটা হচ্ছে ওর বাবা, এই যে ওর বাবা, ঠিক আছে, এই যে বাবা, এই পেয়ারের বাচ্চা কিন্তু লাল গেয়ারের হবে। হ্যাঁ, একদম কড়া লাল গেয়ারের হবে, এই যে বাবা। হ্যাঁ, আচ্ছা, এবার মাটা আপনাদেরকে দেখাই। এটা খাঁচায় নিয়ে যাই, ছবি তুলবো, শখের জিনিসে সেল পোস্ট দিয়ে দিবে এই পেয়ারটা, ঠিক আছে, শখের জিনিসে এই পেয়ারটা সেল পোস্ট দিয়ে দিবো। চলেন একটা খাঁচায় ঢুকাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে রাখলাম, এ হচ্ছে নর, ঠিক আছে, আর এই হচ্ছে মাদি, এই যে মাদি, এর বাচ্চা আসে ম্যাক্সিমাম টাইম লাল গিয়ারের। হ্যাঁ, একদম ক
গাঢ় লাল গেয়ারার বাচ্চা আসে ম্যাক্সিমাম টাইম, স্ট্রং লাল গেয়ারার বাচ্চা আসবে। এবং এই কবুতরের বাচ্চা যেমন উড়ে মজা পাবেন তেমন ছাড়াছাড়ি করেও মজা পাবেন। আপনারা তো দেখলেন ওর পণ নাই, ও কিন্তু তাও উঠতেছিল। এই যে ওর বাচ্চা, এই যে দেখেন নামছে নিচে, দেখছেন এটা ওর বাচ্চা। বাচ্চারা ঢুকলে আমি ধরে দেখাইতেছি আপনাদেরকে, ও ট্র্যাপ করে ফেলবে আমি জানি। ডুগো 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 ঢুকতেছে, ট্র্যাপিং করবে, নরের খাঁচায় ঢুকার চেষ্টা করতেছে। এদিকে নরগুলা গ্যাঞ্জাম করতেছে, নরগুলা ঢুকতে দিতেছে না, খাঁচার সামনে ডাকতেছে তো ও ঢুকতে পারতেছে না। এই তো ট্র্যাপিং করে ফেলছে, ওকে ধরেন ফেলি। এই হচ্ছে কবুতরটা, হ্যাঁ মাদিটা, এই যে মাদি আপনারা দেখেন, এই হচ্ছে ওর বাচ্চা, গাঢ় লাল গেয়ারের কিন্তু ওর বাচ্চা। হ্যাঁ ওর বাচ্চা একেবারে গাঢ় লাল গেয়ারের বাচ্চা, ঠিক আছে। ওর পর এই সাইড থেকে আবার মোল্টিংয়ে এসে পড়ছে, ঠিক আছে, আবার মোল্টিংয়ে এসে পড়ছে। তো ওকে মনে হয় আমি ওর ভাইকে ছুটাইছিলাম, ওকে মনে হয় আমি ছুটাইতে পারবো। একসাথে বেশ কয়েকটা পশম পড়ে গেছে, এই আর ছুটানো যাবে না মনে হয়, ঠিক আছে। তো আমি এর বাবা মাটা সেল করে দিব, ঠিক আছে, এর বাবা মাটা সেল করে দিব। যারা এই বাবা মাটা নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখতেছি, ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখতেছি, তারা মনে করেন এই পেয়ারটা নিতে পারবেন। আর এই পেয়ারের বাচ্চা আপনারা উড়ে খুব মজা পাবেন, বাচ্চা দুনিয়ার উড়া উড়ে আপনার ছাড়াছাড়ি করলেও ইনশাল্লাহ ছাড়াছাড়ি করলেও আসবে, ঠিক আছে। এরকম পেয়ার পাওয়াটা আসলে আমি বলবো মোটামুটি কঠিনই। আমি সাদা কবুতর রাখবো না, তাই বেসিক্যালি আমি আসলে এই চুইনা পেয়ারটা আউট করে দিচ্ছি, ঠিক আছে। সাদা কবুতর রাখলে আমি কখনোই এই পেয়ারটা সোল্ড আউট করতাম না। বেসিক্যালি হচ্ছে কি, সবসময় সবাই চায় যে মনে করেন বাসায় নিখুঁত কবুতর রাখতে, তো আমিও চাই হচ্ছে বাসায় নিখুঁত কবুতর রাখতে। কিন্তু সাদা কবুতর কেন বাদ দিতেছি সেটা হচ্ছে কি, যে আমার সাদা কবুতরের প্রতি ফ্যাসিনেশন নাই। অনেকে সাদা কবুতর ভালো লাগে, আমার সাদা কবুতর ভালো লাগে না, চুইনা কিংবা চুইনা টাইপের কবুতর এগুলো খুব একটা ভালো লাগে না। আপনারা দেখবেন আমার বাসার ম্যাক্সিমাম কবুতর, দেখেন আপনার ম্যাক্সিমাম কবুতর সবুজ গলা টাইপের, সবুজ গলা খাকি এই টাইপের কবুতর, হ্যাঁ ম্যাক্সিমাম কবুতরই প্রত্যেকটা খাঁচাতেই দেখেন। আমার সবজি টবজি ভালো লাগে, সবজি ভালো লাগে, ঠিক আছে। সবজিটা দেখতেছেন, এই সবজিটা কিন্তু এইবার আপনার 55 কিলো টুর্নামেন্ট ব্যাগ। তা আমার কালো কবুতর একটু ভালো লাগে, এই কারণে আমি আসলে সাদা কবুতরগুলো বেসিক্যালি আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো রাখবো না, ঠিক আছে। আর এইদিকে আপনার আরও কিছু সাদা বাচ্চা হয়েছে, এগুলো আমি বাদ দিয়ে দিব, রিসেন্টলি বাদ দিয়ে দিব। এই যে এই সাদা বাচ্চা, এগুলো হাইফ্লেয়ারের বাচ্চা, ঠিক আছে। এই যে সাদা বাচ্চা হাইফ্লেয়ারের, এইটাও বাদ দিয়ে দিব আমি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই ওইখানে আরেকটা সাদা বাচ্চা আছে হাইফ্লেয়ারের, ওটাও বাদ দিয়ে দিব, ঠিক আছে। সাদা কবুতরগুলো বেসিক্যালি আমার আসলে রাখার কোনো আগ্রহ নাই, আমি এগুলো বাদ দিয়ে দিব ভাই, সাদা কবুতর পালবো না, সাদা কবুতর আমার মজা লাগে না। আর এই পেয়ারটা আরেকটা কথা হচ্ছে কি, যে কবুতরের পছন্দ অপছন্দ এগুলো হচ্ছে মানুষের অভিরুচির ব্যাপার। অনেকের অনেক কিছু ভালো লাগবে, অনেকের অনেক কিছু ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এমন এটা একটু সিম্পলি নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।